চিকিৎসকরা জবাব দিয়েই দিয়েছিলেন, হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন ঐন্দ্রিলার কাছের লোকজনও। তবে একেই হয়তো বলে মিরাকেল, যে মিরাকেলে ভরসা রেখেছিলেন সব্যসাচী চৌধুরী। শুক্রবার রাত 12টা, হিসেব মতো শনিবারই বলা চলে, ফেসবুকের মাধ্যমেই সব্যসাচী জানাচ্ছেন ভেন্টিলেশন সাপোর্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন ঐন্দ্রিলা। এই মুহূর্তে ঐন্দ্রিলা এক প্রকার সাপোর্ট ছাড়াই রয়েছেন, লিখেছেন তিনি। আর ঐন্দ্রিলার চিকিৎসার খরচ অরিজিৎ সিং এর বহন করা নিয়ে যে খবর রটেছে সে বিষয়ে সব্যসাচী জানিয়েছেন, এখনও পর্যন্ত কারো সাহায্য ছাড়াই ঐন্দ্রিলার পরিবার তাঁর চিকিৎসার খরচ চালাচ্ছে। তবে হ্যাঁ, ঐন্দ্রিলার চিকিৎসার বিষয়ে অরিজিৎ সিং এর সঙ্গে তার নানান আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সব্যসাচী। এই গত কয়েকদিনে ঐন্দ্রিলার স্বাস্থ্যের উন্নতি অবনতি, বহু মানুষের মৃত্যু নিয়ে ভুয়ো খবর রটিয়ে দেওয়া, নিউরোসার্জনরাও কিভাবে সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিতে বলেছিলেন সে কথাই লম্বা পোস্টে জানিয়েছেন ঐন্দ্রিলার ভালোবাসার মানুষ। সব্যসাচী চৌধুরী তার পোস্টে জানিয়েছেন, ঐন্দ্রিলা ক্লিনিক্যালি সুস্থ হলে তারপরেই তার পরবর্তী চিকিৎসার জন্য পদক্ষেপ করবেন।